আমার ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিডিও আজকে আমরা যাচ্ছি গুলিস্তান বাইতুলনগর মার্কেটে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি খুব কম দামে ডিএসএলআর ক্যামেরা। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এন্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস। চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আজকে আমরা চলে এসেছি যে বাইতুলনগর মিউনিসিপ্যাল মার্কেটের 29 নম্বর শপ বেস্ট ক্যামেরা গ্যালারি। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি খুব সুলভ মূল্যে, খুব কম দামে যে ডিএসএলআর ক্যামেরাগুলো আপনার খুচরা খুব কম দামে এখানে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। খুব ভালো স্টিল পিকচার হয়, আর এবং এটা যখন আপনি ডিসপ্লে ছোট হলেও কিন্তু আপনারা কিন্তু এটা পিক আউট করবেন যখন ছবিটা, তখন সেক্ষেত্রে অনেক অনেক ভালো ভালো পিকচার পাবেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে 7,500 টাকা অনলি, 7,500 টাকা অনলি বডি বডি। এর সাথে লেন্স, যেগুলো কিট লেন্স আপনারা চাচ্ছেন, প্রাইম লেন্স আর যার যেটা প্রয়োজন আমরা সেটাই দিতে পারবো। কিট লেন্সের ক্ষেত্রে 3,000 টাকা দিতে হবে, আর প্রাইম লেন্সের ক্ষেত্রে আপনাকে 4,000 টাকা দিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন। তো লেন্সের ব্যাপারে আপনারা প্রথম থেকেই লক্ষ্য রাখেন, আমরা বডির সব কিছু আপনাদেরকে জানাবো। তারপরে হচ্ছে গিয়ে 350D, এই ক্যামেরাটা হচ্ছে 350D, এটা ব্ল্যাক হবে, আর আমাদের এটারও সেম ডিসপ্লে, ছোট ডিসপ্লে, সেমি প্রফেশনাল মিটার সহ পাবেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে 9,500 টাকা বডি প্রাইস। আর লেন্স প্রথমেই যেটা বলে দিয়েছি আমি, 3,000 টাকা থেকে, হ্যাঁ যেটা আছে। এছাড়াও যদি আপনি জুম লেন্স চান সেক্ষেত্রেও অ্যাড করতে পারবেন, জুম লেন্সও নিতে পারবেন। এটা লেন্স কাস্টমারের আসলে কি সবগুলি তাদের মনো হয় না, মনোপূত হয় না, তাই কারো কিট লেন্স প্রয়োজন হয়, কারো প্রাইম লেন্স প্রয়োজন হয়, কারো জুম লেন্স, তো আমরা সবগুলি আছে আমাদের কাছে। তারপরে যাচ্ছি 400D, 400D এটার কিন্তু ডিফারেন্স হচ্ছে 300D চেয়ে অনেক অনেকটা, বলতে এটা ডিসপ্লেতে অনেক বড় দেখাবে, ডিসপ্লেটা অনেক বড়, ডিসপ্লেটা বড়। আর এই ক্যামেরাগুলি আমরা সচরাচর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলি বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি, ইউরোপ এবং মালয়েশিয়া থেকে। তো আপনারা নিশ্চিন্ত থাকবেন যে ক্যামেরা অরিজিনাল এবং কোনো পরিবর্তন করা ছাড়া, পার্টস কোনো কিছু আমরা এখানে চেঞ্জ করা হয়নি, একদম পারফেক্ট যেইটা হয় সেটাই আমরা দিচ্ছি। আচ্ছা ভাই, আনুমানিক প্রতিটা ক্যামেরার শাটার কাউন্ট কেমন থাকবে? শাটার কাউন্ট আসলে কি, যেই পুরনো মডেলগুলি আছে সেগুলি আমরা 10 থেকে 20 পর্যন্ত থাকবে, 10 থেকে 20, কারণ এগুলো তো পুরনো মডেল, এখনও কিন্তু বাজারে এটার কিন্তু নিউ পাওয়া যাচ্ছে না, সেকেন্ড যেগুলি আছে সেগুলি। 400D আমাদের কাছে যেটা হবে, 400D হবে 12,500 টাকা, 12,500 টাকা 400D, ব্ল্যাক হবে এটা, এটা একটাই কালার হয় ব্ল্যাক। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে 450D। আমি এর আগে যেই ক্যামেরাগুলি আপনাদেরকে দেখাইছি এবং পরিচয় করে দিয়েছি, এগুলোর মধ্যে সবগুলিতে আপনাকে সিএফ কার্ড ইউজ করতে হবে, সিএফ কার্ড ব্যবহার করতে হবে। আর 450D থেকে হচ্ছে এসডি কার্ড, এসডি কার্ড সুবিধা, সহজেই সচরাচর এসডি কার্ড অ্যাভেলেবেল আমাদের কাছে, এবং সিএফ কার্ডও অ্যাভেলেবেল, কিন্তু সিএফ কার্ডটা চেয়ে এসডি কার্ডটা সহজ বিধায় আমরা এটা এটা সেই ক্ষেত্রে অনেক সহজ ক্যামেরাটা। 450D এটার দাম পড়ছে 13,950 টাকা, 13,950 টাকা হলে ভিউয়ার্স আমরা 450D পেয়ে যাচ্ছি।
এবং এটারও ডিসপ্লে অনেক বড়। আপনি এই ডিসপ্লেটাও আপনি দেখেন, এটাতেও অনেক বড় ডিসপ্লে। কারণ অনেকেই চিন্তা করে ছোট ডিসপ্লে সেখান থেকে ভাই একটু কমের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে কিছু হচ্ছে কিনা। তো এর আগে আমি যেটা দেখেছি 400D থেকে 450D এগুলি ডিসপ্লে সব সচরাচর বড় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এটা অনেক বেস্ট। এবং আরেকটা বেস্ট এটার মধ্যে আছে যে এটার মধ্যে আগেরগুলোর চাইতে ভালো যেটা হচ্ছে এটার মধ্যে এসডি কার্ড ব্যবহার করা হয়, এসডি কার্ড ইউজ করতে পারবে। এরপর হচ্ছে কি 20D, এটার মধ্যে আমরা অনেক দামি ক্যামেরা ব্যবহার করে থাকি, সেটার মধ্যে হচ্ছে কি সেমি প্রফেশনাল মিটার, সেই মিটারটা 820D এবং লো প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই ক্যামেরাটা। কিন্তু এই ক্যামেরাটার ডিসপ্লেটাও ছোট, ডিসপ্লেটা ছোট, বাট সেমি প্রফেশনাল মিটার সহ আছে। এটা হচ্ছে মেড ইন জাপান, এটাও আমাদের বাইরে থেকে ক্যারি করা। এটার দাম পড়ছে 9000 টাকা। এবং স্টুডিওতে যারা কাজ করে থাকে স্টুডিওর জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট এবং সুলভ মূল্যে বলা চলে, মানে সহজেই পেয়ে যাচ্ছেন এটা। এটার দাম হচ্ছে 13,500 টাকা, এটার মধ্যে সেমি প্রফেশনাল মিটার পাবেন। আর এই প্রোডাক্টটাও আমাদের ক্যারি করা হচ্ছে বাইরে থেকে এবং এটা অরিজিনাল মেড ইন জাপান। সো ভিউয়ার্স, যারা মনে করছেন যে স্টুডিও দিবেন অথবা এরকম কাজ করতেছেন আপনাদের ক্যামেরা দরকার, তো আপনারা কিন্তু খুব কম দামে এই 30D নিতে পারেন সেমি প্রফেশনাল মিটার সহ। এটা কিন্তু স্টুডিওর জন্য বেস্ট, এটা একটা পিকচার কোয়ালিটি দেয়, খুব ভালো একটা ক্যামেরা শুধুমাত্র স্টুডিওদের জন্য। এরপরে আমাদের ক্যামেরা 40D, এটাও সেমি প্রফেশনাল মিটার, স্টিল পিকচার হবে। আমি যেগুলো এর আগেও বলেছি এবং এখনো বলছি, যেটা দেখাচ্ছি এগুলো সবগুলি স্টিল পিকচার ছবি। তো এটার মধ্যে সেমি প্রফেশনাল মিটার দেওয়া আছে এবং এটারও ডিসপ্লে অনেক বড়, ডিসপ্লেটাও বড়, আপনার ছবিটা দেখার জন্য সুবিধা, মানে ক্যামেরাতেই আপনি ভালো করে দেখে নিতে পারবেন। এটার দাম পড়বে গিয়ে হচ্ছে 14,000 টাকা। তারপর হচ্ছে 50D, 50D মূলত ছবি স্টিল পিকচারের মধ্যে, এবং আমরা যদি মনে করি আউটডোর যদি আমরা যে ছবি, অনেক একটা ভালো একটা ক্যামেরা, এটার কোয়ালিটি অনেক ভালো। আমাদের কাছে 2টা PC মাত্র আছে এটা, এবং এটা আমরা বাইরে থেকে কালেকশন করেছি ইউরোপ থেকে। এটারও ক্যামেরা ডিসপ্লেটা অনেক বড় হবে, এবং এটার যে বৈশিষ্ট্যটা আপনারা বড় বড় দামি যে দামি ক্যামেরাগুলি আছে তার সাথে তুলনা করতে গেলে অনেক অনেকটাই কাছাকাছি, এবং এটার দাম হচ্ছে 15,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি বডি একদম ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নেই, এবং তারা এটা সম্পূর্ণ বাহির থেকে এনে দেয়, এতে কোনো ডিফেক্ট নাই বডিতে, এবং কি তাদের পার্টস সম্পূর্ণ রিয়েল, যেগুলো আর কি বডিতেই থাকে, কোনো পার্টসের কোনো চেঞ্জ হয় নাই। এবং তাদের দোকানে এই এই 50D মাত্র আর 2টাই আছে। তো ভিউয়ার্স, আপনারা যদি খুব ভালো খুব কম দামে এই ক্যামেরাটা নিতে চান, খুব তাড়াতাড়ি চলে আসুন তাদের দোকানে এই ক্যামেরাটা নেওয়ার জন্য। মাত্র 15,000 টাকা আপনি এই ক্যামেরাটা নিয়ে যাচ্ছেন। এরপর আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যামেরার জগতে ভিডিও থেকে শুরু হচ্ছে ক্যানোনের জগতে 500D থেকে। এই 500D 18 মেগাপিক্সেল, এটার ডিসপ্লেটা অনেক বড়, এবং এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা এই ক্যামেরাটা যেটার বিশেষত্ব বলবো যে এটা অরিজিনাল প্রোডাক্ট, এবং এটা আমাদের কাছে, আমাদের কাছেই বলবো না, বাংলাদেশের মধ্যে যদি কেউ অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আসে সেক্ষেত্রে আমরাই এই প্রোডাক্টটা অরিজিনাল বলে দিতে পারবো। বাকি যেগুলো আপনি বলছেন সেকেন্ড হ্যান্ডের মধ্যে, দেখা যাবে যে অনেক ক্যামেরা আমাদের দেশে যে রিফারবিশড প্রোডাক্টগুলি ঢুকছে সেটার সেকেন্ড হয়, কিন্তু এই ক্যামেরাটা আমাদের কাছে 2 পিস আছে, এটা আমরা ইংল্যান্ড থেকে নিয়ে আসছি, এবং এটা অনেক ভালো পিকচার এবং একদম ফ্রেশ কন্ডিশন। ভিউয়ার্স, আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন একদম নিউ কন্ডিশনের মধ্যে এটা আছে। এটার দাম হচ্ছে 13,500 টাকা। এখন যে ক্যামেরাটা দেখাতে চাবো সেটা হচ্ছে কিউট বেবি, আসলে বলা চলে একদম কিউট, আসলে বেবি বলাটা ঠিক হচ্ছে না, তারপর আমি সাথে অ্যাড করে দিয়েছি, ভিউয়ার্স যদি ভুলে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। একদম অনেক কিউট, আমার কাছে কিউট লাগে। এটা 2টা কালার হয়, হোয়াইট এবং ব্ল্যাক। আমাদের কাছে অলরেডি একটা প্রোডাক্টই আছে, এটাও বাইরে থেকে আনা, 100D, মানে কিউট বেবি 100D।
এই প্রোডাক্টটা 18 মেগাপিক্সেল এবং টাচ স্ক্রিন হবে, এটা টাচ স্ক্রিন হবে। এটা আপনি আসলে আমি আপনি দেখতে পারেন একদম ছোট ক্যামেরা। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি 100D মানে ক্যামেরাটা এত ছোট, মানে একটা ফোনের থেকে আমরা স্মার্টফোন এখন যেটা দেখছি তার থেকেও ছোট, অনেক সুন্দর একটা ক্যামেরা এবং তার ডিসপ্লেটা অনেক বড় এবং টাচ স্ক্রিন হবে, খুব ভালো ফটোগ্রাফি হবে। তো ভিউয়ার্স, তো ভাই এটা দেখি ভিডিও করা যাবে? এটা ভিডিও হবে, ভিডিও হবে। সো ভিউয়ার্স স্টিল কেয়ার ফটোগ্রাফির জন্য বেশ ভিডিও করা যাবে, খুব ভালো মানের একটা ক্যামেরা। সো ভাইয়া এটা প্রাইসটা কত নিচ্ছেন? এটা হচ্ছে 19,500 টাকা। 19,500 টাকা। সো ভিউয়ার্স খুবই ভালো একটা ক্যামেরা, যারা ব্লগ করতে চান তাদের জন্য, যারা শুরু করছেন, শুরু করতে চাচ্ছেন, এটা অনেক ভালো হবে, ক্যারি করার জন্য অনেক সহজ হবে। সেই ক্ষেত্রে এটা আমরা এই জন্য কিউট বেবি বলে থাকি আমাদের বেস ক্যামেরা গার্ডেন থেকে। এই ক্যামেরাটার মধ্যে সেমি প্রফেশনাল মিটার প্লাস ডিসপ্লে হচ্ছে, বড় হবে ডিসপ্লে হবে এবং এটার ভিডিও রেজুলেশন হবে 4K রেজুলেশনের কাছাকাছি। এবং আপনারা এটা দিয়ে শর্ট ফিল্ম এবং আরও অনেক বড় বড় ভিডিও প্রোগ্রামগুলো আপনারা এটা দিয়ে করতে পারবেন কম প্রাইসের মধ্যে। আর আমরা এই ক্যামেরাটা আমরা বাইরে থেকে কালেকশন করা, এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে গিয়ে 30,000 টাকা। এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে, বেস্ট প্রাইসে, খুব কম দামের প্রাইসে আমরা ক্যামেরাগুলো পাচ্ছি। তো আপনাদের জন্য সবচেয়ে লো প্রাইসে যে ক্যামেরাটা আমরা 7,000 টাকা আমরা এই দোকান থেকে পাচ্ছি। তো ভিউয়ার্স যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন এবং সেকেন্ড ক্যামেরা পাচ্ছেন, সবগুলো ক্যামেরা এই দোকানে পাবেন। তো আপনাদের জন্য আছে রুবেল ভাই থাকবে, মিশু ভাই থাকবে এই দোকানে সবসময় 7 সময় আপনাদের জন্য সব প্রতিটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য। একবারে অবশ্যই চলে আসুন এবং এক সপ্তাহের ভিতরে তাদের একটা অফার চলছে, যদি এক সপ্তাহের ভিতরে কিছু সংখ্যক ক্যামেরা আছে তাহলে 10% ডিসকাউন্ট।